আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির আজ সকালের তাজা খবর সৌদিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে পাঁচ লক্ষ তেইশ হাজার তিনশো সাতানব্বই জন দেখুন সৌদির গত চব্বিশ ঘন্টার সর্বশেষ করোনা ভাইরাসের আপডেট খবর নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল সৌদি আরবে গত চব্বিশ ঘন্টায় কিছুটা কমেছে আক্রান্ত রোগীর সংখ্যা সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে সর্বশেষ গত চব্বিশ ঘন্টায় বারোশো উনানব্বই জনের শরীরে করোনা ভাইরাস করা হয়েছে এ নিয়ে সৌদি আরবে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ লক্ষ তেইশ হাজার তিনশো সাতানব্বই জনে তাছাড়া সৌদি আরবে গত চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত রোগীদের মধ্য থেকে সুস্থ হয়েছে বারোশো জন এখন পর্যন্ত মোট পাঁচ লক্ষ তিন হাজার আটশো সাতাশ জন করোনায় আক্রান্ত রুগী পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে অন্যদিকে গত চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে বারো জন এখন পর্যন্ত মোট আট হাজার দুইশো বারো জন করোনায় আক্রান্ত রুগী মারা গেছে ফলে বর্তমানে সৌদি আরবে করোনায় আক্রান্ত রুগী আছে এগারো হাজার তিনশো আটান্ন জন আর এদের মধ্য থেকে তেরোশো পঁচানব্বই জনের অবস্থা খুবই আশঙ্কাজনক তাদেরকে বিভিন্ন হাসপাতালের আইসিইউতে ভর্তি করে রাখা হয়েছে তো চলুন আবার জেনে নেওয়া যাক গত চব্বিশ ঘন্টায় সৌদি আরবের যেই সকল এলাকাতে সর্বোচ্চ সংখ্যক করোনায় আক্রান্ত রুগী শনাক্ত হয়েছে তা হলো মক্কাতে দুশো ষাট জন রিয়াদে দুশো তিপ্পান্ন জন পূর্বাঞ্চলে দুশো বিশ জন জাদানে একশো জন আল কাসিমে সাতানব্বই জন আসিরে ছিয়াত্তর জন হাইলে তিয়াত্তর জন মদিনাতে তেষট্টি জন তাবুকে বিয়াল্লিশ জন নাজরানে একচল্লিশ জন উত্তরাঞ্চলে তিরিশ জন আলবাহাতে তেইশ জন আলজৌফে এগারো জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করার খবর জানিয়েছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় এই ছিল সৌদি থেকে পাওয়া গত চব্বিশ ঘন্টার সর্বশেষ করোনার আপডেট খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে